আজকে বেটা ঘুমিয়েছে ভালো করে। এখন আমরা যাচ্ছি মনোরমাতে, মনোরমাতে সুইমিং পুলে, একটা খুব বিখ্যাত স্টুডিও অনেক বছর ধরে রয়েছে, সেখানে আমাদের ছবি তোলা হবে ভিসার জন্য, বলতে বলতে চলে এসেছি আমরা। Yes, it is Studio Manorama. Yes. Here we come. Manorama. আরে এই যে আরেকজন প্যাকেট নিয়ে খেলছে। বাহ, খায়া আছে এখানে। এই যে এটা হচ্ছে স্টুডিও মনোরমা। 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 একটু বন্ধ করা যাবে? না। সিম্বা! আসলে না। সিম্বা! ঝকঝকে তকতকে করে রেডি হয়ে গেছি, মেকআপ তো একেবারেই করিনি, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি, কাজল করেছি, যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে প্রীতার সাথে দেখা করতে। প্রীতাকে রিসেন্টলি তোমরা হোলি ব্লগে দেখেছিলে, আমার ছোটোবেলার বন্ধু, এসেছে ডেনমার্ক থেকে। অ্যান্ড আজকে আমি আর ও যাচ্ছি সিটি সেন্টারে ক্যান্টিন একটা পাবে। আমি ভীষণ পছন্দ করি, আমার নাচ করতে খুব ভালো লাগে, লাউড মিউজিক, গান বাজনা। অ্যান্ড আই এম গোয়িং পাবে আই গেস দু তিন বছর হয়ে গেছে। আগে তো লকডাউন ছিল, তারপরে পুতুলা হলো, তো যাই হোক ফাইনালি আজকে একটু মমিজ ডে আউট, আমি ফাইনালি একলা বেরোচ্ছি বাড়ি থেকে, অ্যান্ড একটু নিজের মতন করে সময় কাটিয়ে আসবো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। কেকলু ছেলেকে দেখে রেখো, টাটা। তো আমরা দুজন এসে গেছি সিটি সেন্টারে সেই ছোটবেলার মতন। ঠিক আছে, আমাদের ছোটবেলার দৌড় এইটুকুই ছিল, সিটি সেন্টার না হলে বিগ বাজার, সেই বাগুইয়াটি বিগ বাজার আছে ওইটা। তো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করি, এইবারটা প্রীতা বললো যেহেতু সিম্বা থেকে বেশি দূর যাওয়াটা ঠিক হবে না, ও বললো সিটি সেন্টারেই দেখা করে নিই। তো এখানে আমরা পার্ক স্ট্রিট যেতাম, হ্যাঁ নাহলে আমরা পার্ক স্ট্রিট যেতাম, ওটা একটা চিন্তাভাবনা ছিল, এই হচ্ছে ব্যাপার। তো প্রীতাকে খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর ড্রেস পরেছে, ও বললো তুই একটু রোগা হয়ে যা, পরে নিয়ে আসবো, বাচ্চাল। এই হচ্ছে ব্যাপার, আজকে প্রচন্ড আনন্দ করব, দেখা যাক কতটা ব্লগ করতে পারি, চলো আমাদের সাথে। ফুর্তিটা এরকমই ছিল না প্রথম থেকে, ফুর্তি এরকম ছিল বা ঠিক ছিল, তারপর দু ঘন্টার পর থেকে আরম্ভ করেছে। এদিকে এসো না, আমি আছি, আমি কোথাও জানি ম্যাক্সি পরে নিয়েছি না, আমি ম্যাক্সি পরে কোথাও যাই, জল বেরোচ্ছে কি কানা, তারপর টিভি অনেকক্ষণ নিয়ে গিয়ে নিচে ঘোরালো, করতে করতে শোনাই চলে এসছে, মানে আজকে ঝামেলা করেছে। আর এদিকে খবর তো ভালো না, রিপোর্ট তো ভালো আসেনি, টিভি ভীষণ ভয় পেয়ে যায়, ইমোশনাল। তো ও হচ্ছে কি না কি হয়ে গেল, ছেলে আমার কান চাল, আমি তো কোনো বউকে আমি একটু বাচ্চা নিয়ে যাও, রিপোর্ট পরে তুমি দেখবে, খেপা ছেলে। যে ল্যাবের রিপোর্টটা রয়েছে তাতে নর্মাল রেঞ্জটা দেখাচ্ছে 70-100, সেখানে আমার 121, তো সেটা দেখে আমার একটু চাপ হয়ে গেল। তারপরে আমি নেটে সার্চ করে দেখলাম, যেটা আর কি করা উচিত না, তাও আমি করে দেখলাম যে ওই 80-100 হচ্ছে নর্মাল, আর 100-125 হচ্ছে প্রি ডায়াবেটিক,
আর 125 এর উপরে যাওয়া মানে হচ্ছে ডায়াবেটিস রয়েছে, তো তাহলে প্রি ডায়াবেটিক সেই হিসেবে। তো এবার ডাক্তার দেখাতে হবে যাতে ওই পরে স্টেজে না কোনোদিন পৌঁছয়, সেটা কন্ট্রোলে রাখতে হবে, সেটাই চিন্তা। কিছু খাওয়া হয় না, আমি ওরকম খাই না, আমি স্টিভিয়া খাই, চা যদি একটু খাই তাহলে স্টিভিয়া দিয়ে খাই, চিনি মিলে। না না, এটা তোমার খাওয়ার থেকে হচ্ছে না, হয়তো স্ট্রেস থেকে হচ্ছে। ভুল যেটা আজকে আমি করেছি একটাই, সেটা হচ্ছে যে সিম্বাকে আমি রেডি হয়ে তারপরে টাটা বলতে গেছি, যেটা মানে সাংঘাতিক বলছে। সিম্বা ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসে, আর ওর যখন মনে হয়েছে যে মা ঘুরতে চলে গেছে, কিছুক্ষণ ওয়েট করেছে, হয়তো নিচে গেছে চান টান করছে বা কিছু করছে, কিন্তু যখন অনেকটা টাইম হয়ে গেছে। কিন্তু আর একটা ব্যাপার কি বলতো, আমার মনে হয় আমার তো বিয়ের আগে বাচ্চা হওয়ার আগে একটা লাইফ ছিল, আমার একটা পরিচয় আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার একটা জীবন আছে ছিল। এবার ডেফিনেটলি সিম্বা হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে একদম নাম্বার ওয়ানে, কিন্তু আমারও একটা লাইফ আছে এবং আমার মনে হয় সেটাকে আমার অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং নিজের জন্য একটু বাঁচা উচিত। আমার বন্ধুরা কলকাতায় থাকেই না, তোমরা হয়তো হার্ডলি দেখেছো বন্ধুদের সাথে আমাকে হ্যাং আউট করতে, কারণ কি দুজনেই বাইরে থাকে, একজন থাকে ইউরোপে, একজন থাকে বোম্বেতে, যার কারণে ওদের সাথে রেগুলার দেখা হয় না। এবার কলকাতায় আসলে একটু আনন্দ মজা না করলে হয় বলো? আর আমার মনে হয় পাবে বোধহয় আমি 3-4 বছর পর গেলাম, সো আই রিয়েলি এনজয়েড ইট। যেহেতু আমি খুব ডান্স করতে ভালোবাসি না, আমার এরকম ডিস্কো পাব এরকম জায়গায় যেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি মিউজিক ভীষণ পছন্দ করি, বিচ পছন্দ করি, আমার দারুণ লাগে এরকম, মানে কি বলবো, আমার দারুণ লাগে এরকম জায়গা। এবং আমার প্রথম ডিস্কে তোমার যাওয়া, ডেবিউ করা আমার মায়ের সাথেই, তো একবার পুজোর সময় খুব উঠেছিল যে অষ্টমীতে ডিস্কে যাব, নবমীতে ডিস্কে যাব, তো তখন সবাই যাচ্ছে, আমি যাচ্ছি না, তো এরকম সময় মা বলল ঠিক আছে আমি তোকে নিয়ে যাব। মা বাইরে বসেছিল একটা হোটেলের ডিস্কে গেছিল, মা বসেছিল হোটেলের লবিতে, আর আমি আর আমার বন্ধু টিউবাই আমরা দুজনেই গেছিলাম, যতদূর মনে পড়ে মায়াতে গেছিলাম সুইস হোটেলে। তো এই হচ্ছে ব্যাপার, চলো এবার ডিনার উইনার করবো, তারপরে শুতে যাব। মায়ের টেস্টের রিপোর্ট নিয়ে আমি খুব একটা বেশি ওয়ারিড না, বিকজ আমি জানি মা একটা রেজিমে অলরেডি আছে, আর আমরা ঘুরে এসে মা জিম জয়েন করবে আর ডাক্তারও দেখাবো, তো যেইটুকুনি মার্জিনে আছে সেটা মা আরামসে কমিয়ে নিতে পারে। সকাল 11টায় বাথরুমে রয়েছে, আমি সুপার প্রবলেম মিসেলফ, আর তোমরা হবে যে বাথরুমে রয়েছে, তো প্রবলেম কি আছে? আছে, আমি বলছি গতকাল আমি নিজেকে টার্গেট দিয়েছিলাম ঠিক 11টার সময় স্নান করবো, এখন 11টাই বাজে, টার্গেটটা আরও একটু স্ট্রিক্ট হবে এরপরে গোয়িং ফরওয়ার্ড, যে আমি সকাল 7টার সময় ঘুম থেকে ওঠার যে প্ল্যানটা রয়েছে তোমাদের আগে বলেছিলাম, 7টার সময় ঘুম থেকে উঠে 7টার সময় স্নান করে দিনটা শুরু করবো। তাতে দিনটা শুরু করলে কী হয়, অনেক কাজ করা যায়, ফ্রেশ থাকো, মোটিভেটেড থাকো, তো সেই জন্য আমার ওটাই প্ল্যান। টান টান করে রেডি, স্নেহা তো একবার ভেবাচা রেখে গেছে যে একদম সকাল সকাল কী করে এত ভালো ছেলে, সুবোধ বালক হয়ে গেছি। স্নেহা, হোয়াট ইজ ইউর রিয়াকশন? আমার ছেলেকে আমি রেডি করছি গো, এখন আমার ছেলে এখন নিচে যাবে ক্যাসেটে ওর সব কাকুদের সাথে দেখা করতে, এটা রোজকারও রিচুয়াল, ও সকালবেলা বিকালবেলা, না না সকালবেলা বিকালবেলা দুবার যায়, ও খুব মজা পায়, ওকে আমি রেডি করে দিচ্ছি। চাচান চিনি খাচ্ছ কেন? গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন ব্লগ এডিট করছি এবং গতকালের ব্লগ এডিট করতে গিয়ে আমি দেখলাম যে কালকে আমরা ওখানে কি খেয়েছি সেটাই তোমাদের দেখাতে ভুলে গেছি। খেয়েছো না? কালকে আমরা ওখানে খেয়েছি হচ্ছে গন্ধরাজ মাহি টিক্কা, কলকাতা স্টাইল ড্রাই চিলি চিকেন কালকে, অ্যান্ড আশা করি নেক্সট উইকে প্রীতার সাথে দেখা করবো, তার কারণ হচ্ছে প্রীতাকে ওর গিফটটা দেওয়া হয়নি। প্রত্যেকবার যখন আমাদের দেখা হয় তখন ও আমার জন্য কিছু নিয়ে আসে, আমার জন্য কিছু নিয়ে আসি। আমাদের ভদুলাল ঘুম থেকে উঠেছে, ইমা তুমি তো সিম্বাই না, তুমি কি সিম্বা লালা ঘুমে থেকে উঠেছো, তোমার সাথে কে দেখা করতে এতে একজন। তো এই হচ্ছে ব্যাপার, চলো আজকের ব্লগটা এতটাই রাখছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে আর একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। লাভ ইউ অল, লাভ ইন্ডার। বাস, হয়ে গেছে, বাই।